আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান জয়পুরহাট সরকারি মহিলা কলেজ জয়পুরহাট। তো আমার অনেক সহকর্মী আমাকে বলেছেন যে কিভাবে আমরা অনলাইন ক্লাসগুলো নিয়ে বা যে কোনো ভিডিও ইউটিউবে বা আমরা ফেসবুক পেজে বা আমাদের নিজস্ব প্রোফাইলে আপলোড করব কিভাবে, বা ইউটিউবে আপলোড করলাম করে সেগুলোকে কিভাবে লিংক ফেসবুকে দিয়ে দেব, বা সঠিক আপলোড করার নিয়মটা কি, এটি নিয়ে অনেকেই ঝামেলায় পড়ছেন। এটি নিয়ে যেন একটি টিউটোরিয়াল উপস্থাপন করি, তো আজকে আপনাদের সামনে সেটি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে লেকচারটা দিয়েছি, যে ক্লাসটা নিয়েছি, সেটি কিভাবে আপলোড করব সেটি একটু রেকর্ডিং করে আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করে সেটি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিংক দিয়ে দিতে পারি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। আপনি ভিডিও আপলোড করার আগে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি সাধারণত মোজিলা ফায়ারফক্স দিয়ে করি, আপনি ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনোটি দিয়েই করতে পারেন। করার পর আপনি কি করবেন, www.youtube.com, এই যে এখানে আমার ইউটিউব আছে, এটিতে আমি প্রবেশ করলাম। তো ইউটিউবে প্রবেশ করে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আপনি এই সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন। যেমন আমার এখানে জিমেল দিয়ে লগ ইন করা আছে, যদি লগ ইন করা না থাকে আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। তো আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকা বা জিমেল দিয়ে লগ ইন করার অর্থই হচ্ছে আপনার কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে। আপনি হয়তো জানেন না আপনার একটি ইউটিউব চ্যানেল আছে। তাহলে আপনি লগ ইন করার পর আপনার এই ছবির উপর এরকম ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস দেখাবে। আপনি তখন এই যে ইউটিউব স্টুডিও যেটি আছে আপনি এখানে চলে যাবেন। তাহলে ইউটিউব স্টুডিওতে আমরা চলে যাই। ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এই যে দেখুন, এই যে বাটন আপলোড এ ভিডিও, আপলোড ভিডিও, ঠিক আছে, আপনি এখানে চলে যাবেন। আপলোড ভিডিওতে গেলে আপনি দেখতে পাবেন আপলোডের অপশান। তাহলে আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সিলেক্ট ফাইল দেখাবে, তখন আপনি এখান থেকে আপনার ফাইলের ডেস্টিনেশনটা আপনি দেখিয়ে দেবেন কোথায় আপনার ফাইলটি আছে। তাহলে আমার ফাইলটি আছে আমার এই যে ই ড্রাইভে, আমার একাডেমিকের ভেতরে সেকেন্ড পেপার, এবং আমি এটা অষ্টম অধ্যায় নার্ভাস সিস্টেম, এখান থেকে আমি অনলাইনের মধ্যে রেখেছি, এই যে কোঅর্ডিনেশন, এই যে যেটা MP4 ফাইল এটা আমি সিলেক্ট করলাম। দেখুন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে। এই যে এটা আমার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে আমার কী পরিমাণ সময় লাগবে। কিছুক্ষণ পরে যেমন আমার 7 মিনিট সময় লাগবে বলছে এটা আপলোড হইতে। তো এটা আপনার অ্যাকাউন্ট ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। তো ভিডিও আপলোড দেওয়ার পর আপনার কয়েকটা বিষয়ের দিকে খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে টাইটেল, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন একটা হচ্ছে টাইটেল, আরেকটা হচ্ছে আপনার ভিডিওর ডেসক্রিপশান, তারপরে হচ্ছে থাম্বনেইল, হ্যাঁ, তারপর আপনার প্লেলিস্ট, আপনি কোন প্লেলিস্টে এটি দিতে চান, তারপরে আপনি এটা কি কিডসের জন্য তৈরি করছেন নাকি কিডসের জন্য নয়, সেরকম কিছু কথা। এছাড়াও আরও কিছু অপশান আছে যেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাব। তাহলে প্রথম কাজটি হচ্ছে আমার একটা সুন্দর টাইটেল নির্বাচন করা। যেমন দেখুন আমি এই ভিডিওটা দিচ্ছি কিসের উপর, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোলের উপর, এবং মানব দেহের যেটা ব্রেন, অর্থাৎ এই কোঅর্ডিনেশন এবং কন্ট্রোল চ্যাপ্টারের যে প্রথম অংশ ব্রেন সেটি নিয়ে। তো আমি কী শিরোনাম দিতে চাই সেটির জন্য একটি ওয়ার্ড ডকুমেন্ট আমি আগে থেকে রেডি করে রেখেছি, কারণ যাতে আমার এটি সহজেই আমি দিতে পারি, আমার সময় লস না হয়। যেমন দেখুন আমি এটার শিরোনাম দিতে চাচ্ছি হিউম্যান নার্ভাস সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ব্রেন। তাহলে আমি এটা যেহেতু লিখে রেখেছি এখান থেকে কপি করে নিলাম, আপনি ইচ্ছা করলে ওখানে গিয়ে সরাসরি লিখেও দিতে পারেন, বা আপনি যদি লেখা থাকে তাহলে এখান থেকে এনে পেস্ট করে দেবেন। তাহলে আমার লেখা ছিল, আমি এখানে পেস্ট করে দিলাম, এটি গেল আমার শিরোনাম। এরপরে আসুন আমার ডেসক্রিপশান, আমি কী ধরনের ডেসক্রিপশান দিতে চাচ্ছি। আপনার ডেসক্রিপশানে অবশ্যই বিষয়বস্তু সংক্রান্ত হতে হবে। যেমন আমি এখানে ডেসক্রিপশানে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের সমন্বয় নিয়ন্ত্রণ, হ্যাঁ, এর অন্তর্ভুক্ত স্নায়বিক সমন্বয় এবং মানব মস্তিষ্ক নিয়ে আজকের আয়োজন, এভাবে আমি কিছু কথা লিখেছি। এবং এখানে লিখেছি যে দেখেন বিভিন্ন রঙিন ছবি এবং GIF এর মাধ্যমে আমি বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে সহজ উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করি তাদের
প্রত্যাশিত চাহিদা মেটাতে অনেকটা সক্ষম হবে। যাই হোক, আপনি আপনার মতো এই বর্ণনাগুলো দিবেন এবং আপনি এটা দেওয়ার পর দেখেন, আমি এটা এখান থেকে কপি করে ওখানে গিয়ে পেস্ট করব, ফর মোর ইনফরমেশান ইউ ক্যান অলসো সি, তার মানে এখানে আমি আরও কিছু ইনফরমেশান দিয়ে দিতে পারি। যেমন দেখুন, এগুলো কিন্তু আমার আরও যে ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি ইতিপূর্বে, যেমন এটা প্ল্যান ভাস্কুলার সিস্টেম অ্যান্ড অ্যানাটমির উপর একটা শিরোনাম ছিল, সেই শিরোনামের একটি ভিডিও, সেটার লিঙ্ক কিন্তু এটা। তারপরে গ্রাউন্ড টিস্যু সিস্টেমে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটার লিঙ্ক এটা। তারপরে পার্মানেন্ট অ্যান্ড এপিডার্মাল টিস্যু সিস্টেমের উপর একটা ভিডিও আপলোড করেছিলাম, তার লিঙ্ক এটা। আপনি এরকম ডিসক্রিপশনে আপনার আগের আপলোড করা অনেক ভিডিওর লিঙ্কও কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, যাতে করে শিক্ষার্থীরা এখানে ক্লিক করে বা আপনার যারা ভিউয়ার আছে তারা এখান থেকে সরাসরি চলে যেতে পারে। তো যাই হোক, আমি বর্ণনাটাকে এখান থেকে একেবারে এই লিঙ্কগুলো সহ এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আমি। তাহলে এই যে এখানে আমার আপলোড হচ্ছে, এখানে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন, আমার যা কিছু ডেসক্রিপশান ছিল ওইখানে মাইক্রোসফট ওয়ার্ডে বা আপনার কোনো টেক্সট ডকুমেন্টে আপনি যদি লিখে থাকেন সেটি এখানে এনে পেস্ট করে দিলাম, এবং এই যে আমি যে ভিডিওর লিঙ্কগুলো দিয়েছি সেগুলোও কিন্তু আমার এখানে আছে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনি এই ডেসক্রিপশানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন। হ্যাশট্যাগ অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে আপনার ভিডিও যখন কেউ সার্চ করবে, আপনি যদি হ্যাশট্যাগ অ্যাড করেন তাহলে সহজেই ওই সার্চ ইঞ্জিন এগুলোকে খুঁজে পায়। যেমন দেখুন, এখানে নার্ভাস সিস্টেম এখানে একটি ওয়ার্ড আছে, আপনি এই নার্ভাসের আগে আমি কিন্তু একটি হ্যাশ লাগিয়ে দিচ্ছি, এই যে দেখুন হ্যাশ, আর এই যে নার্ভাস এবং সিস্টেমের মাঝখানে আমি একটা আন্ডারস্কোর দেব যাতে এটাকে একই ওয়ার্ড হিসেবে ধরে নেয়। তাহলে কেউ যদি নার্ভাস সিস্টেম লিখে সার্চ করে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা তার সামনে আসবে, ঠিক আছে। তারপর মনে করেন নার্ভাস সিস্টেম লিখে সার্চ করলো, তারপরে আমি এখানে আরেকটি এই যে স্নায়বিক সমন্বয় এটি বা মানব মস্তিষ্ক, আচ্ছা ধরলাম মানব মস্তিষ্ক দিয়ে বা স্নায়বিক সমন্বয় দিয়ে এখানে আমি একটা হ্যাশট্যাগ অ্যাড করতে চাই। তাহলে এইখানে দেখুন আমি একটা হ্যাশট্যাগ অ্যাড করলাম, আর এই স্নায়বিক আর সমন্বয় এই দুটোকে একত্রিত করে এখানে আমি আন্ডারস্কোর দিয়ে যুক্ত করে দিলাম। আর আমার চ্যানেলের নামে যেমন মিজান স্যার বায়োলজি যে জিএমসি, এখানে মিজান স্যারের অংশটুকুকে আপনি আমি একটা হ্যাশট্যাগ দিয়ে রেখেছি যাতে কেউ সার্চ করলে এগুলো সহজেই পেয়ে যায়। তাহলে আমার ডেসক্রিপশনের কথা মোটামুটি গেল। এরপরে আসুন আমার এইটার একটা থাম্বনেইল, আমার ভিডিওটা আপলোড হওয়ার পর ভিডিওর ভেতর থেকে এটা কিন্তু অটোমেটিক ভিডিওর ভেতরের কিছু স্টিল ছবি ভিডিও থেকে নিয়ে এখানে কতগুলো থাম্বনেইল আমাকে শো করবে, কিন্তু সেগুলো আমার পছন্দসই নাও হতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমি কি করব, আমার পছন্দসই একটা থাম্বনেইল দিতে চাইলে আমি এখান থেকে আপলোড থাম্বনেইলে যাব। আপলোড থাম্বনেইলে আমি আপনাদের আরেকটা ভিডিওতে আগেই দেখিয়েছি যে কীভাবে থাম্বনেইল তৈরি করতে হয় এবং সেটা পাওয়ার পয়েন্ট দিয়ে অতি সহজে তৈরি করা যায়, আপনারা পছন্দ মানে চাইলে সেটি দেখে নেবেন। তো আজকের ভিডিওর উপর একটি থাম্বনেইল আমি এই যেখানে ডেস্কটপে তৈরি করে রেখেছি যেটি আমি এখানে দিতে চাই। তাহলে এই যে থাম্বনেইলটা আমি দিয়ে দিলাম এবং এটি কিন্তু আমার পছন্দসই থাম্বনেইল, অর্থাৎ এই ভিডিওটা যখনই কারোর সামনে যাবে এই স্ক্রিনটা সবার আগে তার কাছে শো করবে, তাহলে এটা আমি দিতে চাই, দিলাম। এরপরে হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে রাখি, যেমন আমার একজন সহকর্মী এর আগে একদিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে আমার কাস্টম থাম্বনেইল দিতে পারছি না, আমাকে ওই যেগুলো সাজেস্ট করছে সেগুলো দিতে হচ্ছে। এটি একটি কারণ, আপনার যদি ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু আপনি কাস্টমাইজ থাম্বনেইল দিতে পারবেন না। এই জন্য আপনার ভেরিফাই অপশানে গিয়ে, সেটিংয়ে গিয়ে ভেরিফাই অপশানে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দিলে তখন কিন্তু আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনি কাস্টমাইজ থাম্বনেইল দিতে পারবেন। এছাড়াও আরেকটা বিষয়, আপনার চ্যানেল যদি ভেরিফাই করা না থাকে, যেটা আমি প্রথমে ফেস করেছিলাম, যে আপনি 15 মিনিটের বেশি দীর্ঘ কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। অর্থাৎ আপনার চ্যানেল যদি ভেরিফাই করা থাকে তবেই কিন্তু আপনি দীর্ঘ ভিডিও বা 15 মিনিটের অধিক ভিডিও আপনি আপলোড করতে পারবেন। যেমন আজকে এই ক্লাসটা আমি আপলোড করছি প্রায় 45-46 মিনিটের একটি ক্লাস, যদি আমার চ্যানেলটা ভেরিফাই করা না থাকতো আমি কিন্তু এটা আপলোড করতে পারতাম না। আচ্ছা গেল, তাহলে আমি এই আমার কাস্টম থাম্বনেইল দিলাম। এখন আমি কোন প্লে লিস্টে দিতে চাই, যেমন দেখুন আমার এখানে একাডেমিকের একটা এটা ফার্স্ট পেপারের জন্য রাখছি আর সেকেন্ড পেপার এটা কিন্তু আমার সেকেন্ড পেপারের জন্য, তাহলে আমি এটা সেকেন্ড পেপার প্লে লিস্ট যেটা বায়োলজির সেকেন্ড পেপার সেখানে এটাকে দিতে চাচ্ছি। আচ্ছা দিলাম, বা আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো আরও কিন্তু
প্লেলিস্ট করতে পারেন। দেখুন আমার কিন্তু ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আচ্ছা তাহলে পরের অপশানে যাচ্ছি, এটি কি আমি কিডসের জন্য তৈরি করেছি? না, এটা কিডসের জন্য নয়। তাহলে নো, দিস ইজ নট মেড ফর কিডস। ঠিক আছে, এজ রেস্ট্রিকশান দরকার নেই, আমি কোনো এজ রেস্ট্রিকশান করে দিতে চাই না, এটা যে কেউ ইচ্ছা করলে দেখতে পারে। এখন আসুন মোর অপশান, এই মোর অপশানে গিয়ে আমার কয়েকটা কাজ করার আছে। দেখুন আমরা কতগুলো ট্যাগ অ্যাড করতে পারি এখানে, মানে ওয়ার্ড বা সেন্টেন্সের ট্যাগ, যে ট্যাগগুলো দিয়ে যে মানে কেউ যদি ইউটিউবে গিয়ে কোনো ভিডিও সার্চ করে এই সংক্রান্ত, তাহলে যেন আমার ভিডিওটা তার সামনে শো করে। এর জন্য কতগুলো কিওয়ার্ড এখানে আমরা অ্যাড করে দেব, যেটিকে বলি আমরা ট্যাগ অ্যাড করা। আমি কি বোঝাতে পেরেছি মনে হয় নিশ্চয়ই আপনাদেরকে। তাহলে এখানে আমরা কতগুলো ট্যাগ অ্যাড করব, ট্যাগ অ্যাড করার জন্য যেমন আপনি কি ভিডিওর শিরোনামটা একটা ট্যাগ হতে পারে, তো এরকম কিছু ট্যাগ, যেমন দেখুন এই যে হিউম্যান, আমি কতগুলো ট্যাগ এখানে রেডি করে রেখেছি যেগুলো আমি এখানে দিতে চাই। এটা 500 ক্যারেক্টারের উপরে গেলে আবার নেবে না, আপনার টোটাল 500 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তাহলে হিউম্যান নার্ভাস সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ব্রেন, এটি একটা। তারপরে এই যে বাংলা যেটি রেখেছি, মানব স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের বিভিন্ন অংশের গঠন ও কাজ এবং স্নায়বিক সমন্বয়, শুধু সমন্বয় লিখে, অর্থাৎ যে যে কিওয়ার্ড দিয়ে আপনার এই ভিডিওটা বা আপনার এই অনলাইন ক্লাসটা সার্চ হতে পারে, সেগুলোর একটি তালিকা, এবং প্রত্যেকটা সেন্টেন্স বা ওয়ার্ডের শেষে আপনি একটা করে কিন্তু কমা দিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এগুলো ট্যাগ হবে না। তাহলে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমি এই যে অ্যাড ট্যাগ, আপনি কিন্তু এখানে আলাদা আলাদা করে লিখেও দিতে পারেন, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য আগে লিখে রেখেছি। তাহলে এখানে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখি তো আমার এখানে, দেখুন আমার এখানে 422 ক্যারেক্টার আউট অফ 500, তার মানে আমার চাহিদা অনুযায়ী এটি আছে। যে যে কিওয়ার্ড দিয়ে আমি সার্চ অপশানে এটিকে রাখতে চাই সেগুলো আমি এখানে দিয়েছি। এখন আসুন আমার এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে করা। তাহলে আমি বাংলা ভাষায় রচিত মানে তৈরি করেছি, তা আমি এখানে বাংলা ভাষাভাষীর জন্য এখানে বাংলা সিলেক্ট করে দেবো। তাহলে বাংলা দিয়ে যারা সার্চ করবে তাদের জন্য এটি অনেক সহজেই তাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা। এরপরে আমি কোনো ক্যাপশন অ্যাড করতে চাই কি না, চাইলে আপনি এখানে দিতে পারেন অবশ্যই। হ্যাঁ, যেটা আপনি ইচ্ছা করলে দিবেন, আমি দিতে চাচ্ছি না এখানে। তারপর আপনি রেকর্ডিং ডেট, হ্যাঁ দিতেই পারি, আজকের ডেটে আমি এটা রেকর্ডিং করেছি, এটা দিলাম। হ্যাঁ, তারপর আপনার ভিডিও লোকেশান, এটা আপনি ইচ্ছা করলে দিতে পারেন, আপনার কোন ড্রাইভে এটি আছে বা কোথেকে দিলেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা থেকে গেল। হ্যাঁ, এলাও, এইগুলো সব ঠিক থাকবে। এখন আসুন আপনি এটা কোন ক্যাটাগরির মধ্যে দিতে চাচ্ছেন। ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমার এটা যেহেতু এডুকেশন ক্যাটাগরির ভিডিও, যেমন আপনি হাউ টু স্টাইলে আমার কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো কিন্তু আমি হাউ টু স্টাইলে দিই, কিন্তু যেহেতু আমি এখানে এডুকেশান সংক্রান্ত, আপনি অবশ্যই এখানে এডুকেশানটা সিলেক্ট করবেন। ওকে, এডুকেশান সিলেক্ট করার পর এখন আসুন আপনি এখানে কমিউনিটি ভিজিবিলিটি, এগুলো এটা যা আছে বাই ডিফল্ট আপনি সেটি রাখলেন। এখন আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখেন অ্যাড এ এন্ড স্ক্রিন। অ্যাড এ এন্ড স্ক্রিন হচ্ছে আপনার স্ক্রিন, আপনার ভিডিওটা যখন শেষ হবে, শেষ হওয়ার সময় আপনার লাস্ট 30 সেকেন্ডে দেখবেন আপনি অনেক ভিডিও দেখার সময় কতগুলো সাজেশন শো করে আপনার এখানে, যে কী কী, যেমন সাবস্ক্রাইব করতে চান কি না। যেমন আমি দেখাই আপনাকে, যেমন আমি সাবস্ক্রাইব একটা সাজেশন এই শেষে 30 সেকেন্ডে এই ডান কোনায় নিচে রাখতে চাই, তাহলে এখানে কিন্তু আমার ভিডিও শেষ হওয়ার সময় এখানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে চান কি না, কাউকে যদি আপনি সাজেস্ট করতে চান সেটি কিন্তু আপনার শো করবে। তারপর মনে করেন আপনি নির্দিষ্ট ভিডিও আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনার এই যে স্পেসিফিক, চুজ স্পেসিফিক ভিডিও, যেমন আমি মনে করেন এই যে টিস্যু টিস্যু তন্ত্রের ভিডিও, যেটা সর্বশেষ ক্লাস নিয়েছি, সেটা আমি এখানে উপরের দিকে এরকম জায়গায় দিতে চাচ্ছি। এরকম জায়গায় মনে করেন দিতে চাচ্ছি, এটা রেখে দিলাম। তারপর আমি আরেকটা, মোট আমি চারটা এখানে অ্যাড করতে পারি, তাহলে আমি আরও দুইটা ভিডিও অ্যাড করতে পারবো। মনে করুন চুজ স্পেসিফিক ভিডিও, আমি এখানে যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে মানবদেহের এই যে চলন এবং অঙ্গ চালনা, এই ভিডিওটা এখানে মনে করেন আনতে চাচ্ছি, তাহলে এটা এখানে থাকলো। এইখানে আমি আর একটা আনতে চাই, কারণ যেহেতু আমার চারটা আনার সুযোগ আছে, আমি আরেকটা ভিডিও এখানে এনে দিতে চাই। তাহলে এটাও আমি চুজ স্পেসিফিক ভিডিওতে যখনই যাব, এখানে দেখুন আমার অনেকগুলো ভিডিও আছে, আমি মনে করেন ফার্স্ট পেপারের এই জাবৃত বীজ উদ্ভিদের এই ভিডিওটাও এখানে এনে দিতে চাচ্ছি। তাহলে এটি আমার একটা পাবলিসিটি আকারে থাকলো, আমার এই যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি এটি শেষ হওয়ার 30 সেকেন্ড আগে থেকে আমার স্ক্রিনে এই চারটা জিনিস কিন্তু শো করবে। তাহলে একজন ভিউয়ার যদি ইচ্ছা করে যে এইটার মধ্যে কোনোটার প্রতি ইন্টারেস্টেড হয়, তখন সেটিতে ক্লিক করে কিন্তু সরাসরি সেই লিঙ্কে গিয়ে ওই ভিডিওটি দেখে আসতে পারবে। তাহলে আপনি এখানে সেভ করে এই অপশান থেকে বেরিয়ে গেলেন।
এখন আপনি নেক্সট করবেন। এখন দেখুন আপনি এই ভিডিওটা কি প্রাইভেট করলে কিন্তু শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আর আনলিস্টেড করলে আপনি সেটা তালিকাবিহীনভাবে থাকবে, আর পাবলিক করলে সেটি কিন্তু সবার জন্য পাবলিকলি শো করবে, সবাই দেখতে পাবে। আর যদি আপনি সেট অ্যাজ প্রিমিয়ার করেন তাহলে আপনি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে রাখতে পারেন যে আমার ভিডিওটা জাস্ট এতটার সময় এত তারিখে এতটার সময় এটি পাবলিকলি চলে যাবে, তখন সেই সময় থেকে এটি পাবলিকলি হবে, ক্ষণগণনা প্রিমিয়ার হয়, যেমন আর কি সিনেমার যেমন প্রিমিয়ার শো যেমন হয়, আপনার ভিডিওটা আপনি এমন প্রিমিয়ার শো। তো আমরা যদি বলবি না সেটা নয় আমি পাবলিক করে দিতে চাই, তাহলে এখানে পাবলিশ করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা ইউটিউবে পাবলিকলি পাবলিশ হয়ে যাবে। তারপর আমি আরেকবার দেখে আসতে চাই ব্যাকে গিয়ে আমার সব কিছু ঠিকঠাক মতো আছে কি না, এই যে আমার শিরোনাম, আমার ডেসক্রিপশান, আমার থাম্বনেইল, আমার প্লেলিস্ট, তারপর আমি এটা কিডসের জন্য চাই কি না, তারপরে মোর অপশানে আমি যে যে ট্যাগুলো অ্যাড করেছিলাম সেগুলো ঠিক আছে, ওকে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে, তারপর আমি নেক্সটে গিয়ে এখানে ওই যে অ্যাড অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন অপশান সেটি আমি দিয়ে এসেছি। এখন আমি নেক্সটে গিয়ে যেগুলো যেগুলো করে আসি যেমন পাবলিক, এখন আমি কি করলাম এটাকে পাবলিশ করে দিলাম। দেখুন আমার ভিডিওটা কিন্তু পাবলিশলি পাবলিক হচ্ছে, এখনই পাবলিক অলরেডি হয়ে গেছে। এটি হওয়ার সাথে সাথে আমার এই ভিডিও পাবলিশড হয়ে আমি কোনো জায়গায় শেয়ার করতে চাই কি না, যেমন আমার অনেক সহকর্মী ইউটিউবে ভিডিও দিয়ে সেটিকে ফেসবুকে লিঙ্ক দিতে পারছেন না, বা ফেসবুকে দিয়ে একটু বিপদে পড়ে গেছেন, ফেসবুকে থাম্বনেইলটা ঠিক মতো শো করে না, আপনি ইউটিউবে দেওয়ার পর দেখুন এই স্ক্রিনটা শো করবে, আপনি এটা শেয়ার করতে চান কি না। হ্যাঁ আমি মনে করেন আমার ফেসবুকে শেয়ার করতে চাই, তাহলে আমি এখানে দিলাম ফেসবুক। ফেসবুকে আপনি যখনই শেয়ার করবেন তখন এরকম একটি ফেসবুকের নতুন উইন্ডো চালু হবে এবং সেখানে আমার যে থাম্বনেইল দেওয়া ভিডিও এটি কিন্তু এখানে চলে আসবে। মনে করেন এটা আমি আমার ওয়ালেই শেয়ার করতে চাই এবং এখানে কিছু কথা লিখতে চাই, এই যে ডেসক্রিপশানে যে কথাগুলো লিখে রেখেছিলাম না, আমি মনে করেন এতটুকুই দিতে চাচ্ছি, এই যে সক্ষম হবে পর্যন্ত এতটুকু আমি দেবো। তাহলে এটাকে আমি কপি করলাম, কপি করে আমার ওই যে ব্রাউজারে যেখানে ফেসবুকে এটা কপি করে রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে লিখে রাখা, যাতে আমি এখানে দিতে পারি। যেমন আমি এই কথাটাই আমার ফেসবুকে আমি লিখে এটাকে পাবলিশ করতে চাচ্ছি আমার ওয়ালে এবং সেটি পাবলিক করে। এখানে কিন্তু আবার যদি আপনার প্রাইভেট হয়ে থাকে বা ফ্রেন্ড হয়ে থাকে তাহলে কিন্তু এটা সবার কাছে যাবে না, আপনি এটা অবশ্যই পাবলিক করে আপনি এটা কী করবেন পাবলিশ করবেন। তাহলে এই যে পোস্ট টু ফেসবুক যখনই দিবেন এটি কিন্তু আপনার ওয়ালে চলে গেল, এটা কিন্তু এখন আমার ওয়ালে চলে যাচ্ছে, অলরেডি আমার ওয়ালে এটা পাবলিশ হয়ে গেছে। এখন মনে করেন আপনি আপনার নিজের ওয়ালে দেওয়ার পাশাপাশি আপনার কলেজের যে ফেসবুক পেজ আছে বা আপনার নিজস্ব পরিচালিত কোনো ফেসবুক পেজ আছে সেটাতে আপনি দিতে চাচ্ছেন, তখন আপনি আবারও এখানে ফেসবুকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন শেয়ার টু নিউজ ফিড স্টোরি অর এখানে আরও অপশান আছে, আপনি এখানে গিয়ে শেয়ার এই যে শেয়ার অন এ পেজ ইউ ম্যানেজ আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনি আপনার কলেজে, যেমন আমি আমার কলেজের একজন আমার কলেজের যে ফেসবুক পেজ আছে আমি সেটা মেনটেন করি বা আমার আরও কলিগ আছে যারা সেটা মেনটেন করে, এই পেজে আমি এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি, তাহলে এই ভিডিওটার লিঙ্কটা আপলোড করতে চাচ্ছি, এখানেও মনে করেন আমি ওই কথাটা যেটা কপি করে রেখেছিলাম সেটি আমি এখানে পেস্ট করলাম, হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই অংশটুকু আমি আমার এখন যদি এই যে পোস্ট টু ফেসবুক করলে আমার কলেজের ফেসবুক পেজে কিন্তু এটি অলরেডি আপলোড হয়ে যাবে। দেখুন আমি এখানে পোস্ট করলাম অলরেডি সেখানে চলে গেছে। এছাড়াও আমার নিজস্ব একটি ফেসবুক পেজ আছে একইভাবে, বা আপনি আমি পেজে নয় আমি একটা গ্রুপে দিই, পেজে তো দেখলামই, আবারও আপনি ফেসবুকে ক্লিক করেন আপনি মনে করেন একটি গ্রুপে দিতে চান, আমাদের এডুকেশন ক্যাডার বা আমাদের যে আরও গ্রুপ আছে গ্রুপে, এডুকেশন ক্যাডার গ্রুপ তো আমাদের ক্যাডারের নিজস্ব, আমরা সাধারণত ওই যে প্রসপেক্ট বা ইয়থ ইন এডুকেশন ক্যাডার এখানে আমরা এটা দিতে চাই। তো মনে করেন আমি এখানে এই যে ইন এ গ্রুপ, তাহলে এখানে একটা গ্রুপ সিলেক্ট করলাম এবং গ্রুপের নাম আপনি যদি এখানে সংক্ষিপ্তভাবে লেখেন ইয়থ, এই যে ইয়থ ইন এডুকেশন ক্যাডার শিক্ষা ক্যাডারের তারুণ্য, এই গ্রুপে আমি দিতে চাচ্ছি এবং সেখানেও ওই কথাগুলোই আমি লিখতে চাচ্ছি, উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে কথাটা ওখানে লেখা ছিল দিয়ে আমি এখানে এই যে পোস্ট টু ফেসবুক, তাহলে কিন্তু এটি সরাসরি এই লিঙ্কটা আমার ওই গ্রুপেও চলে যাবে। এমনকি আপনি যদি এইটাকে, যেমন এই যে এখানে কপি লিঙ্ক, এই যে এখানে যে লিঙ্কটা আছে না এটিকে আপনি কপি করতে চাচ্ছেন, সরি আমার এটা সরাসরি ওই লিঙ্কে আমার ভিডিওতে চলে গিয়েছে আমি আপনাদের যেতে যাচ্ছি না, মনে করেন ওই লিঙ্কটাকে আমি কপি করতে চাচ্ছি, কপি করে মেসেঞ্জারে গিয়ে আমি মনে করেন ফেসবুকে, ফেসবুক থেকে আমি মেসেঞ্জারে গেলাম, এই যে মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জারে গিয়ে নির্দিষ্ট একজন কাউকে বা নির্দিষ্ট কোনো মেসেঞ্জার গ্রুপে আমি এটা পোস্ট করতে চাচ্ছি। যেমন আমার স্টুডেন্টদের নিয়ে একটি গ্রুপ আছে মিজান স্যার বায়োলজি, একটা গ্রুপ আছে ফেসবুক
মেসেঞ্জারের গ্রুপ আছে। আমি এখানে মনে করেন এই লিঙ্কটা যেটা আমার ওখান থেকে কপি করেছিলাম এখানে পেস্ট করলাম, ডাবল পেস্ট হয়ে গেছে স্যার, এখানে পেস্ট করলাম। এই যে দেখুন আমার ওই থাম্বনেইল সহ কিন্তু আমার ইউটিউবের এই অংশটুকু চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম বা সেন্ড করলাম এই থাম্বনেইল সহ এই মেসেজটা বা এই লিঙ্কটা, আমার এই মেসেঞ্জারেও কিন্তু এটি চলে গেল। এভাবে আপনার আরও যদি মেসেঞ্জার গ্রুপ থাকে আপনি সেখানে, বা আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তি যদি থাকে, যেমন আমাদের কলেজের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, সেটিতেও আমি পরে দেবো, আপনাদের ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে আর দেখাচ্ছি না সেটি। তাহলে এভাবে সহজেই আপনি একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পর বিভিন্ন ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে বা আপনার মেসেঞ্জারে আপনি এটা খুব সহজেই শেয়ার করে দিতে পারেন। তো আপনারা দেখলেন কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় বা ফেসবুক পেজে আপলোড করা যায়। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ভিডিও আপলোডের ক্ষেত্রে ইউটিউবই হচ্ছে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। কারণ আপনি নিজের কথাই চিন্তা করেন, আপনি মনে করেন কোনো একটা কন্টেন্ট খুঁজছেন, আপনি কি ফেসবুকে গিয়ে খোঁজেন কখনো যে এটা কি ওইটা কি কোথায়? ফেসবুকে চোখের সামনে যেটা আসে সেটা আমরা দেখি, কিন্তু আপনার যখন কোনো একটি ভিডিও কন্টেন্ট সার্চ করার প্রয়োজন হয় আপনি কিন্তু ইউটিউবে গিয়েই খোঁজেন যে ইউটিউবে গিয়ে দেখি তো এটা কোথায় আছে। এই জন্য আপনি যখন আপলোড করবেন অবশ্যই ইউটিউবে করবেন, করে সেটির লিঙ্ক আপনার যত সোশ্যাল মিডিয়াতে আছে, ফেসবুক আছে, আপনার টুইটার আছে বা আপনি মেসেঞ্জারে শেয়ার করে যে যাকে দেন সেখান থেকে কিন্তু লিঙ্কে চলে যাবে, সরাসরি ইউটিউব থেকে সেটি প্লে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আর আমার এই কর্মকাণ্ডগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও ইনফরমেশান পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।